আবারও একটা নতুন ডেইলি ব্লগ আপনাদের জন্য প্রতিটা দিনের শুরু এবং শেষটা কিন্তু ভিন্নভাবে হতে থাকে এই একটা দিনে আমি এবার অনেকগুলো খাবার একসাথে ট্রাই করেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপুশি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমার যেই দিনই টুকটাক যতটুকুই কাজ থাকুক না কেন সেই দিনে দেখা যায় যে আমি একটা করে ব্লগ রেডি করার চেষ্টা করি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি এখন একটু ঘুরতে বের হব ঘুরতে বের হওয়ার মধু রয়েছে কিছু কাজ এই কাজে কিছু কিছু ছোট ভিডিও আপনাদের সাথে এই ব্লগ টার মাধ্যমে শেয়ার করব ভাবছি ফার্স্টে একটু রেডি হয়ে নিচ্ছি গরমের দিনে আসলে রেডি হতে ইচ্ছে করে না তারপরও বাহিরে আসলে যেমন তেমন ভাবে বের হতেও ভালো লাগে না আজকে যে কাজগুলো আমি করব আগের দিন থেকে ভেবে রেখেছিলাম যে একটু সময় পেলে আমি আজকে বের হব আর যেটা মাথায় একবার আসে সেটা আসলে করা পর্যন্ত নিজের কাছেও কেন জানি আমার শান্তি লাগে না তাই প্রথমে আমি চলে আসলাম ফার্নিচারের দোকানে বড় কোনো ফার্নিচার কিনতে আসি নাই আমার আসলে ছোট্ট একটা টেবিল কেনার খুবই ইচ্ছা ছিল ছোট্ট গোল রাউন্ড টাইপের যে টেবিলগুলো থাকে থাকে যে কোনো রুমে যে কোনো জায়গায় ওইটা আসলে রাখা যায় তো ওই টাইপের টেবিল আমি খুঁজছিলাম এতগুলো দোকান দেখার পরও একটা টেবিলও পাইনি যেগুলো পেয়েছিলাম সেগুলোর সাইজ অনেক বেশি বড় যেটা রুমে রাখলে একদমই ভালো লাগবে না এরপরে চিন্তা করলাম যে আমি যেহেতু কতদিনও রুম ডেকোরেটের কিছু জিনিস কিনেছি আজকেও কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব এর ফাঁকে দুই বান্ধবী চলে আসলাম একটু জুস খাওয়ার জন্য যেহেতু প্রচন্ড গরম আর গরমের দিনে অন্য কিছু খেতে ইচ্ছা করে না সে একটা জুস বার ছিল যেটা আমি আজকে প্রথমবার এসেছি আর ওদের জুস আমার কাছে অনেক বেশি মজা লেগেছে ও নিয়েছিল অরেঞ্জ আর আমি নিয়েছিলাম জামের জুস এটা প্রথমবার আমি খেলাম এত বেশি মজা ছিল জাম মাখা এমনি খেতেই কিন্তু ভালো লাগে বাট এটার জুস যে এত বেশি মজা ষাট টাকা করে দিচ্ছিল আজকে দুপুরের খাবারে আমি কি রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি প্রচুর সালাদ বানিয়েছি তার সাথে এটা ডিমের কোরমা ছিল যেটা আমি রান্না করেছি সাথে আরও রান্না করেছি গরুর মাংস রোস্টের এর পাশাপাশি দেখা যায় ডিমের কোরমাটাও খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে এর জন্যই চিন্তা করলাম আজকে যেহেতু গরুর মাংস আছে সাথে একটু ডিমের কোরমাটা রান্না করি ভাতের সাথে যেটা খুব ভালোই লাগে খেতে খাওয়া শেষ করে খেয়েছিলাম এক গ্লাস হচ্ছে আখের রস যেটা আমার অনেক বেশি পছন্দের আর গরমে এটা খেতেও খুব ভালো লাগে এখন দেখাই চলুন যে আজকে আমি আসলে রুমের জন্য কি কি শপিং করেছি আমার অনেক সময় শুধু নিজের জন্য কেনাকাটা করতে ভালো লাগে বাট এখন যেহেতু একদিন রুমের জন্য কিনেছি কেনার পর মনে হচ্ছিল যে আমার আরো কিছু কেনা উচিত যার কারণে আজকেও কিছু কিছু জিনিস কিনে ফেলেছি তবে আজকে যেগুলো কিনেছি সেগুলো আমার আসলে ওইভাবে চিন্তা ভাবনা ছিল না যে কি জিনিস নিয়ে আসবো একটা বড় একটা গাছ নিয়েছি এটা কিন্তু অনেক বড় না সাথে বাবুই পাখির যে বাসা থাকে তারপর একটা লতা সাথে নিয়েছিলাম দুইটা যেটা আমি রুমেই কোথাও না কোথাও সেট করব আর তারপরে আমি পুরো জিনিসটা আমার আলমারি এক সাইড এভাবে সেট করেছি দেখতে কতটুকু ভালো লাগছে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সন্ধ্যার দিকে আমি আর মিলে বানিয়েছিলাম এখানে ছানা দিয়ে প্রথমবার এভাবে মিষ্টি তৈরি করছি এখানে অনেকটা পরিমাণ চিনি আর পানি দিয়ে একটু জাল করে নিতে হচ্ছে এটা যখন হালকা একটু যাবে তখন হচ্ছে মিষ্টিগুলো গুলো দিতে হবে এর ফাঁকে দুধ চা সাথে দুধ চা ভিজিয়ে লাগছিল এমনিতেও একটু হালকা মিষ্টি মিষ্টি ছিল উপরের দিকে অনেকটা সময় ওয়েট করার পরে পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন এখানে একটা একটা করে মিষ্টি দিয়ে দিব অনেকগুলো মিষ্টি হয়েছিল সেদিন এই মিষ্টিটা আজকে রাত্রে বানালেই কিন্তু আজকে খাওয়া যাবে না কম ছয় ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে ছয় ঘন্টা পর মিষ্টিটা ট্রাই করা যাবে এটা বানাতে বানাতে একটা সময় মিষ্টির সাইজগুলো আরও আরো বড় হয়ে যাবে এবার যেহেতু বানানো হচ্ছে কতটুকু ভালো হবে আসলে জানি না তার মধ্যে আবার চলে আসলো ফুচকা অনেকদিন আসলে ফুচকা খাওয়া হয় না লাস্ট ফুচকা খেয়েছিলাম নানি বাসায় যখন গিয়েছিলাম তখন তাই ফুচকার সাথে এখানে রয়েছে এটা হচ্ছে কাবাব আর রুটির মতো কিছু একটা ছিল সাথে প্রচুর পেঁয়াজ আর সালাদ দেওয়া ছিল এটা খেতে বেশ মজা ছিল মাংসটা অনেকটা ছোট করে কাটা হয় আর বিভিন্ন মশলা দিয়ে কাবাবটা তৈরি করা হয় কাবাব তার উপরে পেঁয়াজ তার সাথে রুটিটা খেতে কিন্তু বেশ মজা লাগে শীতের দিনে এই জিনিসটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তারপরে আমি রাত বারোটায় আবারও চা খেয়েছি কারণ প্রচুর মাথা ব্যথা করছিল অলরেডি যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যারা নতুন ভিডিও দেখছেন আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন